ভিজিট 400 টাকা, কষ্ট হলে না দিলেও চলবে। চেম্বারে রোগী দেখা মানে হাজার হাজার টাকা ভিজিট। আপনার এমন ধারণা বদলে দেবে এই চিকিৎসকের চেম্বারে ঢুকলে। ছিমছাম পরিপাটি ডেস্কের উপরে লেখা ভিজিট 400 টাকা, কষ্ট হলে না দিলেও চলবে। সাংবাদিক মিজানুর রহমান সোহেল ছবিটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, মায়ের পিত্তথলিতে পাথর। কিডনি ডাক্তার মতিয়া রহমানকে দেখানোর জন্য প্রায় 1.5 মাস আগে সিরিয়াল দিয়ে আজ দেখাতে আসলো। তবে ডাক্তার চেম্বারে ঢুকেই লেখাটি দেখে ভালো লাগলো। প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিয়া রহমান ল্যাপারোস্কোপিক যন্ত্রের দ্বারা পিত্তথলি পাথর অপারেশনের অভিজ্ঞ সার্জন। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দি বারাকা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে। তার জনপ্রিয়তার প্রমাণ মিলল মিজানুর রহমান সোহেলের পোস্টে। সেখানে কমেন্ট করে অনেকেই জানিয়েছেন তাদের স্বজনরা অনেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। তারা এই চিকিৎসকের প্রশংসাও করেছেন। ডাক্তার মতিয়া রহমান খুলনা জেলার ডুমুরিয়া থানার আরজি ডুমুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। 1968 ও 1970 সালে যথাক্রমে ডুমুরিয়া হাই স্কুল ও খুলনাস্থ দৌলতপুর সরকারি বিএ কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। এরপর 1977 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। সরকারি চাকরিতে যোগদানের পর 1979 সালে ইরাক চলে যান তিনি এবং ইরাকের জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগে 4 বছর চাকরি করেন। এরপর তিনি উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে ইংল্যান্ডে যান এবং 1986 সালে গ্লাসগোর রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস থেকে সার্জারিতে FRCS ডিগ্রি অর্জন করেন। ইংল্যান্ডে রেসিডেন্ট পারমিট থাকলেও তা ত্যাগ করে তিনি 1987 সালে দেশে ফিরে আসেন। 1988 সালে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে সার্জারি বিভাগের কনসালট্যান্ট হিসেবে যোগদান করেন। বিস্তারিত এরকম তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।